এবার আমাজন জঙ্গলে পৃথিবীর সবচেয়ে বড় সাপের দেখা মিলল। সবুজ অ্যানাকন্ডা নামে পরিচিত সাপটি লম্বায় প্রায় 20 ফুট, যদিও এরা লম্বায় 26 ফুট পর্যন্ত হতে পারে, ওজন হতে পারে 200 কেজির বেশি। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আমাজন জঙ্গলের ইকুয়েডরের অংশে ভ্রমণে গিয়ে এই সবুজ অ্যানাকন্ডার সন্ধান পান। নতুন প্রজাতির এই সাপটি আগে নথিভুক্ত ছিল না, তবে স্থানীয়ভাবে গুঞ্জন আছে এটি পৃথিবীতে বেঁচে থাকা সবচেয়ে বড় প্রজাতির সাপ। লোকমুখে শুনতে পাই আমাজন জঙ্গলে বড় প্রজাতির অ্যানাকোন্ডা দেখা গেছে, পরে ওয়াওরানি জনগোষ্ঠীর মানুষের আমন্ত্রণে আমরা সেখানে যাই। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী ব্রায়ান ফ্রাই বলেন, প্রায় 10 দিনের অভিযান শেষে তারা এই সাপের সন্ধান পান। আমরা শিকারী দলের সঙ্গে 10 দিনের বেশি সময় অবস্থান করি, এরপর নদীর অগভীর পানিতে কয়েকটি অ্যানাকোন্ডা খুঁজে পায়। এগুলো খাবারের খোঁজে সেখানে লুকিয়েছিল। ফ্রাই বলেন, সাপগুলো আকারে অদ্ভুত, এগুলো লম্বায় 26 ফুট পর্যন্ত হতে পারে। এখানে একটি স্ত্রী অ্যানাকোন্ডা ছিল যেটি লম্বায় 20.7 ফুট। এছাড়া লোকমুখে শুনেছি এখানকার সাপগুলো 26 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রায় 1 কোটি বছর আগে দক্ষিণাঞ্চলে এমন সবুজ অ্যানাকোন্ডা ছিল, সেই সাপের সাথে এই উত্তরাঞ্চলীয় সবুজ অ্যানাকোন্ডার অনেক মিল আছে। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।